সোনাবিল টিভি সত্যের সাথে ভোটের ভাতের অধিকারের লড়াই এবং বন্ধু বাঙালি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সংগ্রাম যে স্বপ্ন দেখেছিলেন এবং বাঙালি জাতি সত্তাকে আজকে বাস্তবে রূপায়িত করেছিলেন মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে স্বাধীনতার ভিতর দিয়ে তারই উত্তরসূরি বাংলার 17 কোটি মানুষের ঠিকানা জনরেটি শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সুদার বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। 23 বছরের পাকিস্তানের শোষণ, তারপরে একটা নিরস্ত্র জাতিকে কিভাবে সশস্ত্র জাতিতে পরিণত করে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের দেশকে কিভাবে স্বাধীনতা আনতে হবে সেই বঙ্গবন্ধুর সেই দিক নির্দেশনা ছিল 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। আসলে 7ই মার্চ হচ্ছে একটা জাতির দীর্ঘ 23 বছরের আন্দোলন সংগ্রামের একটি ফসলের চূড়ান্ত দিন। 7ই মার্চ এটা ঐতিহাসিক একটা ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে সমস্ত জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অর্থাৎ এই ভাষণ বাঙালি জাতির একটি ঐতিহাসিক ভাষণ। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এবং প্রতিষ্ঠাতার সদস্য। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি এবং ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসে বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ যোদ্ধা হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করি এবং বাংলাদেশকে স্বাধীন করি। তবে এটা আমাদের মূল শক্তি এবং এই বঙ্গবন্ধুর ভাষণেই ছিল আমাদের শক্তির একমাত্র উৎস। যদি মায়ানমারে এরকম যদি জাতির জনক বঙ্গবন্ধুর মতো কোনো ব্যক্তি ভাষণ দিত, মায়ানমারে যে রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে তা বিতাড়িত করতে পারত না। তার মানে বঙ্গবন্ধুর ভাষণ হচ্ছে একটি উজ্জীবিত, জাতিকে উজ্জীবিত করার ভাষণ, যে ভাষণের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে 7ই মার্চই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণার ডাক এবং এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সমগ্র বাঙালি জাতিকে যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাইছেন। 7ই মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার গোড়াপত্তন। বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি নিরস্ত্র জাতি থেকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত হয় এবং তার ওনার দিক নির্দেশনায় বাংলাদেশ লাল সবুজের পতাকা অর্জন করে। বঙ্গবন্ধুর প্রত্যেকটি শব্দে এই ভাষণের আমাদের কাছে অনেকগুলো অর্থ বহন করে এবং বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র এখানে নিহিত ছিল।